স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক স্কুল আছে যেখানে আমাদের কনফিডেন্সিয়াল পেপার পৌঁছানো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্য আমাদের হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ঘটনা। আমাদের আমরা অনেক সেন্টার বাড়িয়েছি, ভেন্যু অনেক বাড়িয়েছি, পরীক্ষা কেন্দ্র বাড়িয়েছি, সেখানে পরীক্ষা হবে অফলাইনে, ফিজিক্যাল মোডেই পরীক্ষা হবে। এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে যাতে ছাত্রছাত্রীরা ঠিকঠাক পৌঁছতে পারে তার জন্য কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমাদের গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, কোনো অসুবিধে হবে না। আর কোভিড পরিস্থিতিতে যদি যদি কেউ কোভিড আক্রান্ত হয় তাহলে আমাদের হসপিটালে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা থাকে, সেখানে ডাক্তারের উপস্থিতিতে তাদের তত্ত্বাবধানে তারা পরীক্ষা দেন। এছাড়াও যদি কেউ কোনো পরীক্ষার্থী দেখা গেল কোভিড হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে এসছে, সেই পরীক্ষা কেন্দ্রেও আমাদের আইসোলেশন রুম থাকবে, সেই আইসোলেশন রুমে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে তার সেই প্রপারলি রুম স্যানিটাইজড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস উত্তরপত্র স্যানিটাইজড হবে এবং প্যাকেটিং হবে, সেই বন্দোবস্ত আমাদের করা আছে। সো আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা সমস্ত রকম ভাবে প্রস্তুত, কোনো অসুবিধে নেই। যেহেতু প্র্যাকটিক্যালটা সত্যি হাতে কলমে করতে হয়, বিশেষ করে বিজ্ঞানের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অন্যান্য সাবজেক্টে জিওগ্রাফি ইত্যাদি, এই যে প্র্যাকটিক্যালগুলো কিন্তু হাতে কলমে করাটা ভীষণভাবেই দরকার। এবারে এই কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য সবে মাত্র 16 নভেম্বর স্কুলটা খুলেছিল, তারপরে আবার এই থার্ড ওয়েভের জন্য স্কুলটা বন্ধ হয়ে গেল, ফলে হাতে কলমে সেরকম কিন্তু করার স্কোপ হয়নি। ফলে আমরা ভার্চুয়াল ল্যাব যেটাকে বলা হয় সেটা আমরা চিন্তাভাবনা করছি। আমরা হয়তো খুব শীঘ্রই সেটাকে অ্যানাউন্স করব যে আমরা এই ল্যাবগুলো, যে ডিফারেন্ট এক্সপেরিমেন্টগুলো রয়েছে পরীক্ষাগুলোর, সেই এক্সপেরিমেন্টগুলো আমরা ভিডিও করে, ভিডিও তার সাথে স্লাইডে টোটাল এক্সপ্লেন করে, পাওয়ার পয়েন্ট স্লাইডে এক্সপ্লেন করে টোটাল একটা মডিউল বা ক্যাপসুল ফর্মে সেটা আমরা বাংলা শিক্ষা পোর্টালে আমরা আপলোড করব। খুব শীঘ্রই আপনারা সেটা জানতে পারবেন। করার একটা কথাই বলবো যে তারা যেন কোনো রকম দুশ্চিন্তা না করে, আমাদের পরীক্ষা হবে অফলাইন মোডেই হবে এবং সেটা রিডিউসড সিলেবাসের উপরই হবে। এবং এখানে সায়েন্সের সিলেবাসটা অনেকটাই আপনারা দেখবেন যে ন্যাশনাল যে বোর্ড এক্সামিনেশনগুলো আছে তাদের সাথে অনেকটাই অ্যাড পার করা হয়েছে, কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন রকম ন্যাশনাল যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরুন জেই মেন্স, নিট ইত্যাদি যেসব পরীক্ষাগুলো দেয়, তাতে যাদের কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা সায়েন্স সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সিলেবাসটা আমরা পার্টিকুলারলি সিবিএসই সিলেবাসের সাথে অনেকটাই এক রাখা হয়েছে, যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। ফাইনালি আমি ছাত্রছাত্রীদের বলবো তারা একদম যেন দুশ্চিন্তা না করে, আমরা টোটাল কোভিড প্রোটোকল মেনে সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারবো, হোম সেন্টারেই পরীক্ষা হবে। আজকে তার জন্য নাম্বার অফ ভেনুস গতবার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2300 ছিল, এবার সেখানে টোটাল নাম্বার অফ স্কুল প্রায় 6775 বা 6800 মতো, অতগুলো স্কুলেই কিন্তু পরীক্ষা হবে এবং সরকারের সহযোগিতায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার, আমরা সেই সাপোর্টটা পাচ্ছি যাতে আমরা 6800টা ভেন্যুতে আমরা পরীক্ষাটা করতে